হৃদি এবং লিটু, এটা হচ্ছে কুইক আনসার রাউন্ড, ঝটপট প্রশ্ন করতে হবে, এক কথায় উত্তর। হৃদি স্টার্ট করো। আমি শুরু করছি। আমি তোমায় ভালোবাসি কথাটি আমাকে ছাড়া আর কতজনকে বলেছিলে? কোটি 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 কোটি। এটা আবার একটু বাড়িয়ে বললাম। বাড়িয়ে বললাম। না। নেক্সট কোয়েশ্চেন। প্রতিদিন কাকে স্বপ্ন দেখো? সাদা মানুষ। আমি যেরকম মানুষ হতে চাই সেই মানুষটাকে স্বপ্ন দেখি আমি। ওকে। মঞ্চ অথবা টেলিভিশন যে কোনো একটিকে বেছে নিতে বলা হলে কোনটিকে বেছে নেবে? অভিনয়কে। আচ্ছা, জীবনের স্মরণীয় মুহূর্ত? যেদিন তোমাকে বলেছিলাম একটু আগে, যেটা অভিনয় করে দেখালে। তোমার সবচেয়ে অপ্রিয় অভিনেত্রী? আমি বসে আছি বলে ফেলো না যে প্লিজ। না, আমার অপ্রিয় অভিনেত্রী বা অভিনেতা যেই হোক, যে কাজটা ঠিক মতো করে না, সে আমার খুবই অপছন্দের মানুষ। আচ্ছা, আমার আগে কতজন তোমাকে ভালোবাসি বলেছিল? বলেছিল, এখনো বলে কিন্তু। তোমার সবচেয়ে অপ্রিয় অভিনেতা? আসলে অপ্রিয় অভিনেতা অভিনেত্রী আমি ওভাবে বলি না, বিকজ আমার মনে হয় যে যে অভিনয় শিল্পী সে তার কিছু ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত যায়, সো এটা ডিপেন্ড করে। আচ্ছা, কাকে বেশি ভালোবাসো, বাবা মা আমাকে? এই প্রশ্নটা আমার না, এই প্রশ্নটা আমার না। সবাই না? হ্যাঁ সবাইকে, কিন্তু বাবা মাকে বেশি। গুড। আজরাইল এসে বললো, হ্যাঁ তোমার হাতে এক মিনিট সময় আছে, মাত্র এক মিনিট, তখন তুমি কি করবে? তখন যেটা করব, আমি আসলে আমার দেশে মরতে চাই। আচ্ছা, লাস্ট আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কখন মনে মনে আমার উপর মেজাজ খারাপ হয়? মনে মনে আসলে হয় না, হলে এটা প্রকাশিত, মানে মেজাজ খারাপ হলে আসলে এটা ডিসকাশনে চলে আসে। আচ্ছা আচ্ছা, তারপরে আমার শেষ। হৃদি অনেক সুন্দর উত্তর দিয়েছে, লিটুও দিয়েছে, কিন্তু আচ্ছা কিন্তুটা নাই বললাম। আমাদের এই অনুষ্ঠানের প্রতি পর্বে আমরা সমাজে যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলি। আজকের ইস্যুটা হচ্ছে দেশ। ইদানিং দেখা যাচ্ছে, মানে অনেক বিজ্ঞাপনে দেশকে কমার্শিয়াল ভাবে উপস্থাপন করছে দর্শকের সামনে, এটাকে কি মনে করছো তোমরা দুজন? আমার সাবজেক্ট যেহেতু মার্কেটিং, এই বিষয়গুলো নিয়েই আমাকে ডিল করতে হয়। সেটা যেটা হচ্ছে যে, তুমি একটু আগে আরেকটা কথা বললে যে অপ্রয়োজনীয়ভাবে দেখানো হচ্ছে, অপ্রয়োজনীয় যে কোনো কিছু কিন্তু সুন্দর না, কিন্তু সেটা যদি প্রয়োজনে আসে, প্রয়োজনে আসে এবং সেটা যদি পজিটিভলি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, মানুষকে দেশকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করতে পারে, আমি কিন্তু সেখানে খুব একটা খারাপ কিছু দেখি না। কিন্তু সেটা পজিটিভলি হতে হবে, প্রথমেই আমাকে দেখতে হবে আমার দেশের স্বার্থ, সুন্দরভাবে যে কোনো জিনিস উপস্থাপন করতে হবে। দেশ হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার, হ্যাঁ সেই ইমোশনকে যদি কেউ ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করে, হ্যাঁ সেটা খারাপ, সেটা খারাপ।